কোভিড-19 প্রতিরোধে ভ্যাকসিন প্রদান বিষয়ে ঢাকা শিশু হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকালে দুদিন ব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক শফি আহমেদ মোয়াজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 2 জন চিকিৎসক এবং 37 জন স্বাস্থ্যকর্মীকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। এতে ঢাকা শিশু হাসপাতাল এবং জাতীয় অর্থোপেডিক হাসপাতালের নার্স এবং স্বাস্থ্যকর্মীরা অংশ নিয়েছেন। চিকিৎসকরা জানালেন, স্বাস্থ্যবিধি মেনে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হচ্ছে এবং টিকা দেওয়ার বিষয়ে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখন পর্যন্ত টিকা নেওয়া কোনো ব্যক্তির পার্শ্ব প্রতিক্রিয়ার কোনো খবর পাওয়া যায়নি। টোটালি কিভাবে ভ্যাকসিন দিতে হবে, কিভাবে আপনার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে, কিভাবে সুরক্ষা মেনটেন করে আপনাকে ভ্যাকসিন দিতে হবে, সবকিছু লেখা আছে। গাইডলাইনটাই আগামী 2 দিন তাদেরকে পড়ায়, তাদেরকে হাতে কলমে শিক্ষার মাধ্যমে আমি দেখাই দেবো। আমরা মানুষের সেবার জন্যই আসছি, আমরা সেটা নিজের মধ্যে সেই ব্রতটা নিয়েই আসছি এই প্রফেশনে, যে যে না যে কোনো পরিস্থিতিতে আমরা সামনেই এগিয়ে যাব। করোনা টিকা কিভাবে দিব এবং এর প্রতিক্রিয়া কি হতে পারে সেই হিসেবে আমরা সবকিছু জানতে এসেছি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর শিশু হাসপাতালে আছেন সহকর্মী আতিকা রহমান, সেখান থেকে সরাসরি তিনি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। আতিকা, প্রশিক্ষণের অগ্রগতি কি জানাবেন আমাদেরকে? জি, ধন্যবাদ আপনাকে। কোভিড শুরুর পর থেকেই যে মানুষের মনে একটি প্রত্যাশা জায়গা ছিল এবং সবাই যেটি নিয়ে আলোচনা করছিলেন যে ভ্যাকসিনের কথা, সেই ভ্যাকসিনটাই কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি এবং ভ্যাকসিন প্রদান কার্যক্রম কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে শুরু হয়েছে। এখন পর্যন্ত আমরা ভ্যাকসিনের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিষয়ে খবর এখন পর্যন্ত আমাদের কাছে নেই। আজকেই ভ্যাকসিন প্রদান কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা শিশু হাসপাতালেই যে সমস্ত স্বাস্থ্যকর্মী টিকা প্রদান করবেন মানুষকে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সকাল থেকেই প্রশিক্ষণ শুরু হয়েছে এবং এই প্রশিক্ষণ পর্বটি চলবে বিকাল 5টা পর্যন্ত। আজকে এবং আগামীকাল প্রশিক্ষণ দেওয়া হবে ঢাকা শিশু হাসপাতালে। ঢাকা সিটি কর্পোরেশনের চিকিৎসকরা প্রশিক্ষণ দিচ্ছেন। এখানে ঢাকা শিশু হাসপাতাল এবং অর্থোপেডিক হাসপাতালের যে নার্স এবং স্বাস্থ্যকর্মীরা রয়েছেন যারা টিকা প্রদান করবেন, তাদেরকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন যে কিছু বিষয়ে তাদেরকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে, সুরক্ষার বিষয়টি যাতে নিশ্চিত থাকে এবং সতর্কতার সাথে যাতে তারা টিকা প্রদান করে সে বিষয়টি তাদেরকে মানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সেই সঙ্গে যে যাদেরকে টিকা দেওয়া হবে তাদের বয়স বিবেচনা করা কিংবা তাদের বড় ধরনের কোনো অন্যরকম কোনো রোগ বা স্বাস্থ্য ঝুঁকি রয়েছে কিনা সেসব বিষয়ে তাদের কাছ থেকে জানা প্রাথমিকভাবে, কিংবা কারো উচ্চ রক্তচাপ বা অন্য ধরনের শারীরিক জটিলতা আছে কিনা, কিংবা কোনো গর্ভবতী মা এটিতে এই টিকা নেওয়ার জন্য বা এই সুরক্ষা অ্যাপ যেটি রয়েছে সেটি থেকে রেজিস্ট্রেশন করেছেন কিনা টিকা দেওয়ার আগে এই বিষয়গুলো শুনে নেওয়া এবং টিকা দেওয়ার সময় তাদেরকে একটু সতর্ক করা এবং বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা মানার বিষয়ে তাদেরকে যাতে বলা হয়, এসব কিছু মিলেই কিন্তু তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং এখানে আতিকাকে ধন্যবাদ, আমাদের সাথে জানাচ্ছিলেন প্রশিক্ষণের ব্যাপারে রাজধানী শিশু হাসপাতালে।